সুপ্রিয় শিক্ষার্থী, আমি ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষ সহ অধ্যাপক, ইসলামী শিক্ষা বিভাগ আকাডেমি কলেজের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় বর্ষের ইসলামী শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার অনলাইন ক্লাস আপনাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ইসলামী শিক্ষা প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্যই আমরা ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্র থেকে 14 এবং 15 নম্বর হাদিস হোয়াইট বোর্ডে লিখেছি। এই দুটি হাদিসের পদে আমাদের আজকে আলোচ্য বিষয়। হাদিস দুইটি মূলত বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণের উৎস সম্পর্কে প্রথম 14 নম্বর হাদিসে লক্ষ্যপাত করা হয়েছে, আর 15 নম্বর হাদিসে ব্যবসায়ীদের গুণাবলী, ব্যবসায়ীদের কোয়ালিটি অনুযায়ী মানে পরকালীন জীবনে তাদের পাত্রীয় এবং তাদের যে প্রতিদান সে সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। আমরা প্রথম নম্বর হাদিসে আলোচনায় চলে যাই। হাদিসটা হলো আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা এখানে লেখা হয়নি, মোটামুটি দেখতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলায় এরকম ধরে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, এটা লেখা হতে পারে, মালিক সমস্যা নাই। রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কল তিনি বলেছেন, মানে এই কল আর কর্তা হলো আনাস, আনাস বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কল বলেছেন মানে কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবারে তারা কো দেখেনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মানে হযরত আনাস বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আশা করি ক্লিয়ার। তাহলে হাদিসের বর্ণনাকারী হযরত আনাস একজন সাহাবী, তিনি মুসলিম দাবিদের অন্যতম একজন দাবি, যারা 1000 ঊর্ধ্বে হাদিস বর্ণনা করেছেন তাদেরকে মুসলিম দাবি বলা হয়। এরকম সমস্ত দাবিদের ভিতরে 10 জন দাবি খুঁজে পাওয়া যায়, তার ভিতরে উনি একজন হযরত আনাস। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে হাদিসটা বাণীটা হলো রাসূলের, রাসূলের থেকে শুনেছেন হযরত আনাস, তিনি বর্ণনা করতেছেন। তাহলে এইবার যেটুকু বলবো সেটা মূল হাদিসের মতন, এই পর্যন্ত আমরা হাদিসের সনদ আর মূল হাদিসের মতন আছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। তাহলে আমরা এবার হাদিসের মতন মূল মূল বক্তব্য চলে যাই। আল্লাহ রাসূলের যে বাণীটুকু বক্তব্য, মা মিন মুসলিমিন, মুসলিম মানে মুসলমান জাতি, অর্থাৎ মুসলমানদের থেকে যে, মা মিন মুসলিম মুসলমান থেকে যে, ইয়াদরিসু ইয়াদরিসু মানে বপন করে, ওয়ারাসান পুরো বীজ, তাহলে মা মিন মুসলিমিন ইয়াদরিসু মিন ওয়ারাসান ইয়াদরিসু ওয়ারাসান, যে মুসলমানদের থেকে কেউ যদি কোনো বীজ বপন করে, আও ইয়াদরা ওয়াজান অথবা কোনো বৃক্ষ রোপণ করে, ফায়াকুলু মিনহু ফায়াকুলু মিনহু, ওই বৃক্ষ থেকে বা যে বীজ বপন করলো ওই বীজের থেকে অঙ্কুর উদ্গাম হয়ে যে গাছ হলো তার থেকে যে ফল হলো, ফায়াকুলু মিনহু সেখান থেকে যদি খায়, ইনসান কোনো মানুষ, হয়তো বা সেই মানুষটা ওই বৃক্ষটার মালিক নয় অথবা ওই বৃক্ষটা রোপণ করেনি, তবু সে খেয়েছে, আও তৈরুন অথবা কোনো পাখি খেয়ে থাকে, পাখি তার বৃক্ষ রোপণ করে না, পাখি তো অন্য তাই খায় নাকি। তাহলে মুসলমানদেরকে যে কোনো গাছ রোপণ করলো অথবা বীজ বপন করলো, সেই সেই গাছ বা সেই বৃক্ষ থেকে যে ফল হয় সে ফলের কিছু অংশ বা কিছুটা যদি মানুষ খায় অথবা কোনো পাখি খায়, আও পাখি কাঁচুন অথবা চতুষ কোনো প্রাণী খায়, তাহলে ইল্লা কানাত লাহু, ইল্লা কানাত লাহু সেটা তার জন্য এইটা ছাড়া হয় না, সদা কোনো সৎকা ছাড়া হয় না, সেটা তার জন্য সৎকা। অর্থাৎ আমরা যদি কোনো বৃক্ষ রোপণ করি, এই বৃক্ষ থেকে যে ফল হয়, এই ফল যদি কোনো মানুষ কোনো পাখি অথবা কোনো চতুষ্পদ প্রাণী খায়, এই জন্য আমরা গালি গালাজ করা যাবে না বা অন্যভাবে নেওয়া যাবে না, বরং ওটা একটা পুণ্যের কাজ হলো, সদাকা হয়ে যায় সদাকা। অর্থাৎ সৎকার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন কখন, আল্লাহ তাআলা তো পরকালেও দেবেন ইহকালেও দেবেন, সৎকার জন্য
একটা এই দান হয়ে যায়, দানটা তো অবশ্যই আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন, এটা তো আমরা সবাই বিশ্বাস করি। হাদিসটা মুত্তাফক আলাইহি বুখারী এবং মুসলিমে হাদিসটা বর্ণনা নেওয়া হয়েছে, অর্থাৎ ইমাম বুখারী তার হাদিস গ্রন্থে সহিহ বুখারীতে তুলে ধরেছেন এই হাদিসটা, ইমাম মুসলিম তার জামে সহিহ মুসলিমেও এই হাদিসটা তুলে ধরা হয়েছে। তাহলে এই হাদিসটা থেকে আমরা একটা দৃশ্য লক্ষ্য করি, যেখানে আল্লাহ রাসূল বৃক্ষরোপণের পরে অতি উৎসাহ দিয়েছেন। আমরা জানি আমাদের মোট যে ভূখণ্ড যারা বসবাস করি তার 25% বনাঞ্চল থাকা আমাদের খুব দরকার, কারণ বৃক্ষ আমাদের শুধু ফসল খেতে দেয়, ফসল এটা নাই, কিন্তু বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমরা বৃক্ষ যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করতো আর অক্সিজেন না দিত তাহলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য যেমন বৃক্ষ দরকার, আমাদের খাওয়ার জন্য বৃক্ষ দরকার, তাহলে এটা শুধু নিজের জন্য রোপণ করলে হবে না, এটা মানুষের সমগ্র মানুষের চিন্তা চেতনায় করে রোপণ করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের রাস্তাঘাটের আশেপাশে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে দেখা যাচ্ছে আম জাম গাছ থেকে আম গাছ লাগা রাখলাম, সেটা ওই পুঁথি খেলো অচক্কা হয়ে যাবে, পাখি এসে খেলো সচ্ছা হয়ে যাবে, কোনো চতুর্থী খেলো এটা সচ্ছ হয়ে যাবে। তাহলে সচ্ছা আসলে একটা গাছের কতই বা দাম হবে, সর্বোচ্চ 100 টাকা দাম হোক, নাই 150 নাই 200 টাকা দাম হোক, কিন্তু সারা জীবন যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন আমাদের সত্যে দাঁড়িয়ে এসে থাকবে, এটা আমাদের পরকালীন একটা মুক্তির একটা অন্যতম পথ হয়ে যাবে। পাশাপাশি সেখানে যারা বসবাস করবে তাদের জন্য অক্সিজেন গ্রহণ করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড সে মানুষের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ নিয়ে নিলে আসলে একটা নির্মল মানে পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য বৃক্ষরোপণ সম্পর্কে আলোচনা অনেক আগেই আমরা করছি, এখন এত বছর পরে আমরা বৃক্ষরোপণ আন্দোলন করছি, তারপরেও কিন্তু ভালো ফল আসছে না। আমাদের বাংলাদেশের বৃক্ষরোপণে 15% নবায়ন আছে, যেটা আসলে বাংলাদেশের জন্য যথেষ্ট নয়। আল্লাহ রসুল কত আগে আমরা চিন্তা করি যে কত আগে আসে উনি এই ভেবেছেন, বানান সম্পর্কে ভেবেছেন, এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিয়ে ভেবেছেন, উনি কত বড় মহাবিজ্ঞানী। যাই হোক, আমরা 15 নম্বর হাদিসে চলে যাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে ওমর মানে আব্দুল্লাহ ইবনে ওমর, না আব্দুল্লাহ আসলে ওমর হচ্ছে তার পিতার নাম, আর পিতা সন্তানের ভিতরে ইবনুন যুক্ত করে ইবনে ওমর মানে ওমরের ছেলে, তার মানে সে কি আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন, মানে আব্দুল ইবনে ওমর করেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই একই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইটি আমরা মূল হাদিসের মূল অংশে চলে যাব, সেটা হলো যে দে তাবিউন, আমি ব্যবসায়ী, তাবিউন মানে ব্যবসায়ী বনে, অর্থাৎ যারা বিজনেস করে তাদেরকে বলা যায় আমি মানে বিশ্বাস, অর্থাৎ বিশ্বস্ত ব্যবসায়ী। আর শুধু আমি শুধু বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, শুধু মানে কি সত্যবাদী বিশ্বাস বিশ্বস্ত ব্যবসায়ী আর মুসলিম মুসলমান। তাহলে দেখো মুসলমান কেউ যদি ব্যবসা করে আর সে যদি বিশ্বাস্ত হয়ে থাকে, সে যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে এই গুণগুলো থাকলে তাদের কথা বলা হয়েছে যে তারা তাদের অবস্থানটা কোথা হবে পরকালে, মা শুহাদা ইয়াউমাল কিয়ামা, মানে কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামতের দিনে মা শুহাদা শহীদদের সঙ্গে, শহীদদের সঙ্গে কথা কেন বললো, অন্যদের রবিদের সাথে কথা কেন বলা হয়, বলতে পারতো যে মা মান আম্বিয়া নবীদের সঙ্গে। দেখো একটি হাদিসে আসে যে পরকালে আল্লাহ নবীরা পর্যন্ত লোহাতুর হয়ে যাবে এবং আহান করবে আল্লাহ তাআলা কেন আমাদেরকে শহীদ করে এই পরকালে আনা হয় আনলো না। তাহলে নবীরা শহীদের মর্যাদা দেখে নবীরা লোহাতুর হয়ে যাবে, এই জন্য সেই নবীদের তাকে উল্লেখ না করে শহীদদের, তাহলে অর্থাৎ সত্যবাদী বিশ্বস্ত মুসলমান ব্যবসায়ী তাদের মর্যাদা কিন্তু শহীদের সঙ্গে মানে তুলনা করা হয়েছে, নবীদের সঙ্গে নাই। আর নবীদের সঙ্গে কেন করা হয়নি সেটা বললাম বুঝাবা, যে নবীদের নবীরা পর্যন্ত শহীদদের মর্যাদা দেখে ব্যথা করবে মানে লোহাতুর হবে, তাহলে শহীদদের মর্যাদা কত উচ্চে রাখা হবে, তাই না? এই রীতি কি করে তাহলে আসবে। আর সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী এটা কোনো একটা সুন্দর সমাজ দেয়, মানুষকে প্রতারণা করে না, মানুষকে ধোকা দেয় না, মানুষ ঠকায় না, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে, অনেক গুণ আছে আমাদের সমাজে সামাজিক প্রেক্ষাপটে। দেখ আমাদের এইটাই যুগে হাদিস ছিল আমাদের গুণ আলোচনা বিষয়ে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাকিটা আরও তোমরা বয়ে আরও দেখবে সুন্দর করে, আর যে সমস্ত বুদ্ধ না হবে সে
সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে, মেইল নাম্বার আছে, তোমরা সেটা পোস্ট দিতে পারো, আমি তোমার দেখা করলাম সেটা কাজ চিন্তা করার চেষ্টা করবো। আজকে ক্লাস এখানে আমরা শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।